操作に。わএকটি কিংবা দুটি নয়, এক মিশনে একযোগে ৪১টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন। তবে এই মিশনের বিশেষত্ব হল সবগুলো স্যাটেলাইট পাঠানো হয়েছে মাত্র একটি রকেটে করে। প্রায় চার ডজন স্যাটেলাইট বহন করে মহাকাশে যাত্রা করা এই রকেটটির নাম লং মার্চ টু ডি। কর্তৃপক্ষ বলছে এর আগে এতগুলো কৃত্রিম উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠানো হয়নি, তাই এটা চীনের জন্য এক নতুন রেকর্ড। চীনের শানসি প্রদেশের থাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি যাত্রা শুরু করে। ওই দিন দুপুর ১:৩০টার দিকে রকেটটি উৎক্ষেপণ কেন্দ্র ত্যাগ করে। কর্তৃপক্ষ জানায় মহাকাশে পাঠানো ওই ৪১টি কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হবে বাণিজ্যিক কাজে। ৪১টি উপগ্রহের মধ্যে ৩৬টি চিরিন এক সিরিজের। এই সিরিজের উপগ্রহগুলোকে বলা হয় রিমোট সেন্সিং স্যাটেলাইট। কোনো সুনির্দিষ্ট এলাকা থেকে তথ্য সংগ্রহের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয়। এর আগে ২০১৫ সালে চিলিন এক সিরিজের প্রথম উপগ্রহ পাঠিয়েছিল চীন। সেই সময় এর ওজন ছিল ৪২০ কেজি। তবে সময়ের ব্যবধানে ও প্রযুক্তির উন্নয়নে এই সিরিজের উপগ্রহগুলো আরও আধুনিক হয়েছে। বর্তমানে এই সিরিজের উপগ্রহের ওজন কমে হয়েছে ২২ কেজি। স্যাটেলাইট উৎক্ষেপণের পুরো কার্যক্রম সম্পন্ন হয়েছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের মাধ্যমে। সংস্থাটির আন্তর্জাতিক বাণিজ্য শাখা চায়না গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ফুচি হেং বলেন, একক মিশনে এতগুলো উপগ্রহ পাঠানো বেশ চ্যালেঞ্জিং ছিল তাদের জন্য। আফরিন মিম, সিএমজি বাংলা।